দেশে দেশে কর্তৃত্ববাদী শাসন, মানে গণতন্ত্রের যারা শত্রু, ডাক ব্যক্তি সংবাদপত্রের যারা স্বাধীনতা অবদমিত করতে চায়, পায়ের নিচে নিতে চায়, সেই কর্তৃত্ববাদ বা ফ্যাসিবাদ বা একদলীয় শাসনের যারা সমর্থক, তাদের দিনকাল এখন খারাপের দিকে যাচ্ছে। কেন বললাম? ভারতের শাসক বিজেপি, আরএসএস এর অনুসারী, তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। মিস্টার মোদী আশা করেছিলেন, এবার ঘোষণা করেছিলেন, কন্যাকুমারী পর্যন্ত তার সমর্থকরা, তিনি যে ধ্যান করেছেন, তাকে 400 সিটের অধিক তারা জয়লাভ করাবে। আদতে কি তা সম্ভব হয়েছে? নির্বাচন শেষ হয়েছে, ফলাফল ঘোষিত হয়েছে, এখন এককভাবে সংখ্যাগরিষ্ঠ হলেও এককভাবে সরকার গঠনের অবস্থায় ভারতীয় জনতা পার্টির নাই, মোদীর নাই, আরএসএস এর নাই। তাদেরকে অন্যের সহায়তায় তাদের সরকার করতে হবে। যে দুইজন সহযোগী পেয়েছে তারা আগেও তাদের সঙ্গে ছিলেন, পরে বেরিয়ে গেছেন। তারা একসময় কংগ্রেসের সঙ্গে ছিলেন, মিস্টার নাইডু এবং বিহারের বিখ্যাত ব্যক্তি তারা ছিলেন, তারা যান আসেন। অর্থাৎ ভারতীয় সংবাদ মাধ্যমে যেসব সংবাদ আমরা পাচ্ছি, সেই সংবাদগুলো হচ্ছে তার যে দুইজন নতুন সহযোগী, নতুন না পুরাতন, পুরাতনই বটে, তারা বিশ্বস্ত না, তাদের উপর আস্থা রাখা যায় না। এই আস্থাহীন ব্যক্তিদের নিয়েই মিস্টার মোদীকে সরকার গঠন করতে হবে। কংগ্রেস কি বলছে? আমরা অপেক্ষা করব। অপেক্ষা কিসের? সরকারের, বিজেপির, মোদীর সামনের পরিণতি তারা দেখতে চায়। তারা নিশ্চিতই এক ধরনের যে মোদীর সরকার যা এখনো গঠন করা হয়নি, ভবিষ্যতে হয়তো সেটি গঠন করা হলেও বেশি দিন টিকবে না। মিস্টার মোদী ভারতকে বিভক্ত করেছে ধর্মের কথা বলে। সেখানে হিন্দু ধর্মের বাইরে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন অনেক ধর্মের অস্তিত্ব আছে। প্রধানত মুসলিমদের সঙ্গে যে আচরণ মিস্টার মোদি সরকার করেছে, গত 100 বছরের মধ্যে সেই ধরনের ঘটনা মুখোমুখি ভারতীয় মুসলিমরা হয় নাই। তাদেরকে বলা হয়েছে নতুন করে, সেখানে জন্মিয়েছে, সেখানে বড় হয়েছে, সেখানে শিক্ষা নিয়েছেন, বসবাস করেছেন, তাদেরকে আবার নতুন করে নাগরিক হতে হবে। এই ধরনের চরম অপমানজনক একটি পরিস্থিতি হিন্দু ধর্মের বাইরের যারা ছিলেন, বিশেষত মুসলিমরা, তারা পড়েছেন। হিন্দু নাম নিয়ে বা হিন্দু ধর্মাবলম্বীরা পৃথিবীর যে প্রান্ত থেকেই যাক না কেন, তারা ওখানে জন্মায়নি, বড় হয় নাই, খাই দায়নি, লেখাপড়া করেনি, থাকেনি, যাওয়ার পরে আবেদন করলে সঙ্গে সঙ্গে তাদেরকে নাগরিক হিসাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে, পাসপোর্ট দেওয়া হয়েছে। আর যারা ওখানে জন্মিয়েছে, খেয়েছে, পড়েছে, বড় হয়েছে, ট্যাক্স দিয়েছে, শিক্ষা দীক্ষা নিয়েছে, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে, যে আবেদনে এমন অনেক শর্ত আছে যা কখনো পূরণ হওয়ার যোগ্য, পূরণ হওয়া সম্ভব না। মিস্টার মোদি কী করে তার নাগরিকদের সঙ্গে এই ধরনের আচরণ করলে সেই আচরণের কারণে তিনি ভোট পাবেন? গুজরাটে তাকে এক ধরনের, মানে খুব খারাপ হিসাবে চিহ্নিত হয়। সেখানে যে দাঙ্গা হয়েছে, যার অধিকাংশ মারা গেছে, ধর্ষিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীরা, যে কারণে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, তখন আমেরিকা তাকে ভিসা দেয়নি, যদিও উনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে ভিসা দিয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছেন, কিন্তু তার বোধোদয় হয়নি। বোধোদয় হয় নাই বলেই এবার তিনি নিম্নগামী, কর্তৃত্ববাদী শাসক
তিনি বুঝতে পেরেছেন, যত উন্নয়নের কথা বলেন না কেন, যত এগিয়ে যাওয়ার কথা বলেন না কেন, বহুত্ববাদী ভারতকে তিনি এক ধরনের ফ্যাসিবাদে রূপান্তরিত করেছেন সেখানে। অর্থাৎ মানুষের খাবার দাবার ওর পছন্দ টাকা সরকার বা রাষ্ট্র ঠিক করে দেবে। একটা মানুষ কী খাবে কী খাবে না সেটা তো সরকার ঠিক করতে পারে না। একটা মানুষের ধর্ম, সংস্কৃতি, অভ্যাস, তার পরিবার, তার পারিপার্শ্বিকতাই তো তাকে খাবার নির্বাচনে, তার শরীর স্বাস্থ্য তার খাবার নির্বাচনের সহায়ক হয়। কিন্তু না, সেটি হবে না, রাষ্ট্র নির্ধারণ করে দেবে। গরু অথবা মোষ অথবা ঘোড়া অথবা শূকর, এই এই জিনিসগুলো তো ধর্ম তাকে, যার যার ধর্ম তাকে তাকে খাওয়ার অথবা বর্জনের সিদ্ধান্তের অধিকার দিয়েছে। কিন্তু না, ভারতের শাসক, ভারতের বিজেপি রাজনৈতিক দল নামক যদি একটি মানুষ মনে করে এই যে একটি মুসলিম গরু নিয়ে যাচ্ছে বিক্রি করবে, গরু নিয়ে যাচ্ছে জবাই করে খাবে, তাহলে তার পিটিয়ে মেরে ফেলতে পারে। এবং এমন ঘটনা ঘটেছে ভারতে, যে কারণে বিবিসি বলেছে, পশ্চিমবাংলার অনেক রাজনীতিকও বলেছে, এই চরম ফ্যাসিবাদী আচরণ গণতন্ত্রের পক্ষে যায় না। মানুষের অভ্যাস অর্থাৎ খাবার দাবার নির্ধারণ করা রাষ্ট্র বা সরকারের কাজ না। এবার চরম শিক্ষা বলতে যেটা বোঝায় ভারতে, সেটা লক্ষ্য করা গেছে। এই একই ধরনের শাসক আমাদের ঘাড়ের উপরও চেপে বসেছে। এখানকার মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, মুক্তিযুদ্ধের জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কিন্তু সে এখন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে একজন জানতে পেরেছে তার মৃত বাবার নামও ভোট হয়েছে। তখন সে বলেছে যে ভোট যারা নিয়েছে তারা যদি একটু আমার খবর দিত, তাহলে আমার 5 বছর আগের যে বাবা মারা গেছে তার সঙ্গে একটু দেখা হতো। বাংলাদেশে এখন এরকম একটি পরিস্থিতি, আপনি স্বাধীনভাবে সংগঠন করতে পারবেন না, কথা বলতে পারবেন না, এক ধরনের ভয়ের সংস্কৃতি এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ ভারতের সঙ্গে বন্ধুত্ব না, ভারতের অপকর্ম, দুঃশাসন, ফ্যাসিজম, এটাও বর্তমানে আমাদের দেশে আমদানি করা হয়েছে। সেই জন্যে শাসকের অবস্থা ভালো না, সিন্ডিকেটরা বাজার নিয়ন্ত্রণ করছে, অসাধু ব্যবসায়ী, অসাধু সিন্ডিকেট রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এখন সব কিছুই একটি ছোট্ট গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার অধিকার দিয়ে দেওয়া হয়েছে। মিস্টার আজিজ সাবেক সেনাপ্রধান, মিস্টার বেনজির সাবেক পুলিশ প্রধান কী অপকর্ম করেছে, এটা জগৎবিখ্যাত একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্ব তাদের দিকে তাকিয়ে রয়েছে, হতবাক হয়ে গেছে। এই পুলিশ প্রশাসক, এই সেনা প্রশাসক কাদের আশ্রয় প্রশ্রয়ে নির্বাচনে তারা সামনে এসেছিল, এই প্রশ্ন করলে সরকার খুশি হয় না। কিন্তু বাস্তবতা তো তাই, একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যাকে দেশনেত্রী বলা হয়, যিনি যাকে গণতন্ত্রের মাতা বলা হয়, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু মিস্টার বেনজির কীভাবে চলে যাচ্ছে, সরকারের মুখপাত্র ওবায়দুল কাদের বলছেন আমরা তো জানি না, পররাষ্ট্রমন্ত্রী বলছেন তার তো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, চোরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, লুটপাটকারীকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, যিনি দেশের সম্মানকে বিসর্জন দিয়েছেন তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আর একজন বাংলাদেশের সম্মানকে আফোল্ড করেছিলেন, যার স্বামী বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিলেন, বীর উত্তম, যিনি তলাবিহীন ঝুড়িকে তলা দিয়েছিলেন, যিনি সবুজ বিপ্লবের মাধ্যমে, কৃষি উন্নয়নের মাধ্যমে চাল বিদেশে রপ্তানি করেছেন, বহু দলের গণতন্ত্র এমনকি আওয়ামী লীগের পুনর রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, সব সংবাদপত্র যিনি ফেরত এসেছিলেন, তার স্ত্রী যিনি নিজেও 3 বারে প্রধানমন্ত্রী, তাকে
চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কর্তৃত্ববাদী শাসন কাকে বলে? এখন আমেরিকার দিকে তাকালেও কিন্তু মিস্টার ট্রাম্প যিনি বলছেন তিনি জয়লাভ না করলে দাঙ্গা হবে, সংঘর্ষ হবে, কর্তৃত্ববাদী শাসক যেমন হিটলার ছিলেন জার্মানিতে, লক্ষ লক্ষ মানুষকে তিনি ক্ষমতায় থাকার জন্য হত্যা করেছিলেন। তাকে সরাতে গিয়ে একটা বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেছিল। সেই কর্তৃত্ববাদী শাসন যেন আমাদের ঘাড়ের উপরে এসে দাঁড়িয়েছে, তাই তো একজন নোবেল প্রাইজ পাওয়া সম্মানিত ব্যক্তি বলছে আমাকে লোহার খাঁচার মধ্যে এই প্রথম বন্দী হিসাবে দেখলাম। কেমন আছেন আপনারা?